বেনাপলপুর থানার অভিযানে 48 কেজি গাঁজা ও 100 বোতল ফেন্সিডিল উদ্ধার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেনাপলপুর থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত হাইস্কুলের পাশে মাঠের মধ্য থেকে 48 কেজি গাঁজা ও 100 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপলপুর থানাধীন পুলিশ। 23 মার্চ সোমবার মধ্যরাতে বেনাপলপুর থানার এসআই শফিক আহমেদ রিয়াল ও এসআই শাহিন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর ইউনিয়নের হাইস্কুলের পাশের মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে রাত আনুমানিক 3:30 সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় 48 কেজি গাঁজা ও 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আমরা গতকাল রাত অনুমান 3টার পরে আমরা একটা গোপন সূত্রে সংবাদ পাই যে আমাদের বাহাদুরপুর এলাকার কতিপয় মাদক ব্যবসায়ী তারা বিপুল পরিমাণ মাদক নিয়ে আসবে। তো আমরা এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য অফিসাররা দ্রুত সেখানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার পালাই গেলেও আমরা তাদের ফেলে যাওয়া 48 কেজি গাঁজা এবং 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হই। আমরা তদন্ত করছি যে কারাই মাদক বিপুল পরিমাণ মাদক নিয়ে এসছে। আমরা তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।